أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. দাড়ি না রাখলেও কি জান্নাতে যাওয়া যাবে? অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আপনার মুখে দাড়ি নেই এবং তাদের দৃষ্টিতে দাড়ি রাখা ওয়াজিব এবং দাড়ি রাখা সুন্নাত, এ ধরনের কথা প্রচার করা হয়। এখন দাড়ি না রাখলেও কি জান্নাতে যাওয়া যাবে? ধর্ম জগতের বিভিন্ন স্কলার্সরা কি বলছে এবং কোরআন কি বলে, আর অমুসলিম ধর্মগ্রন্থ কি বলছে? এই কোরআনের ইসলাম দাড়ি রাখতে বলে না। কোরআনের ইসলাম কখনো হুকুম দেয় না দাড়ি রাখার। কোরআনের বাহিরে ধর্ম সমাজের যে গ্রন্থগুলি রয়েছে সেসব গ্রন্থগুলিতে হুকুম রয়েছে, অর্ডার রয়েছে। প্রথমে আমি আপনাদের 7 নম্বর সূরা আল আরাফ এর 3 নম্বর আয়াতে নিয়ে যাব। এখানে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা সবাই যা তোমাদের দিকে নাজিল করা হয় তারই অনুসরণ করো, অন্য কোনো আউলিয়াদের অনুসরণ করবে না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম সংখ্যক লোকেরাই উপদেশ মেনে চলো। এরপরে আমি আপনাদের আবার এই 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াতে একটি আয়াতের পোর্শন আপনাদেরকে জানাবো। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। আর এই হুকুম নিয়ে যদি কোনো মানুষ মনে করে কোরআনের বাহিরের কোনো গ্রন্থের হুকুম মানতে হবে তাহলে সে মুশরিক হয়ে যাবে। 18 নম্বর সূরা আল কাহাফ এর 26 নম্বর আয়াতের দৃষ্টিতে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিনাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও সমস্ত হুকুম আল্লাহ তাআলার জন্য। তো হুকুম কোরআনের ভিতরে রয়েছে, কোরআনের বাহিরের কোনো হুকুম মুসলিমরা মানলে সে সরাসরি মুশরিক হয়ে যাবে। কোরআনের ইসলামে দাড়ি রাখার হুকুম নেই। তবে দাড়ি রাখার হুকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি কোত্থেকে এসেছে। আমার কাছে রয়েছে বাইবেল, এই যে খ্রিস্টান এবং ইহুদিদের দাবি হলো এই গ্রন্থ কোরআনের পূর্বে এবং তাদের গ্রন্থ। এই গ্রন্থর কোনো একটি শব্দ আমি মানি না, কারণ আমি খ্রিস্টান নই, ইহুদি নই। এই গ্রন্থর যদি দেখা যায়, লেবীয় পুস্তক এর 19:27 লেখা, তোমরা আপন আপন মস্তক প্রান্তের কেশ মণ্ডলাকার করিও না ও আপন আপন দাড়ির কোণ মুন্ডন করিও না। এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের দাড়ির কোণ মুন্ডন করবে না। এরপরে এটা হচ্ছে লেবীয় পুস্তক এর 19:27 লেখা। এরপরে আসেন ঠিক সামুয়েল 2:10-4 এবং 5 লেখা, তখন হানুন দায়ুদের দাসগণকে ধরিয়া তাহাদের দাড়ির অর্ধেক খড়ি করাইয়া দিলেন ও বস্ত্রের অর্ধেক অর্থাৎ নিত স্বদেশ পর্যন্ত কাটিয়া তাহাদিগকে বিদায় করিলেন। পরে তাহারা দায়ুদকে এই কথা বলিয়া পাঠাইলে তখন তিনি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে লোক পাঠাইলেন, কেননা তাহারা অতিশয় লজ্জিত হইয়াছিল। রাজা বলিয়া পাঠাইলেন, যাবৎ তোমাদের দাড়ি না বাড়ে তাবৎ তোমরা দিদি হতে থাকো, তৎপরে ফিরে আসিও। দাড়ি যদি ছোট থাকে সেটা ইহুদি এবং খ্রিস্টান ধর্মে প্রবলেম। রাজা দায়ুদের কাছে যখন এই লোক আনা হলো যাদের দাড়ির কোণ খড়ি করা হয়েছিল, এদেরকে জিরি হতে পাঠিয়ে দেওয়া হয়। বলা হচ্ছে যতক্ষণ দাড়ি না বাড়বে ততক্ষণ জেলে থাকতে হবে।
আর এই মতবাদটা মুসলমান সমাজের বিশেষ করে যারা তালেবানদেরকে পছন্দ করেন তাদের সমাজে এই এক মুষ্টি দাড়ি রাখা রয়েছে। তো দাড়ির মতবাদটি মূলত বাইবেল থেকে এসেছে। আমি বাইবেল মানি না, বাইবেলের কোনো একটি শব্দ মানি না, কারণ ধর্মের নামে এই গ্রন্থটি চালিয়ে দেওয়া হচ্ছে। আর আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারা 79 নম্বর আয়াতে বলেছেন, যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখে বলবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং বিক্রয়ের জন্য তারা মূল্য নিয়ে থাকে, তো আল্লাহ বলছেন আমি এদেরকে ধ্বংস করে দিয়ে থাকি। সেই হেতু আমি মুসলিম, আমি কখনো অমুসলিমদের কোনো গ্রন্থ মানতে রাজি না। এখন দাড়ি না রাখলেও কি জান্নাতে যাওয়া যাবে সেটা আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন। যে আপনি যদি মনে করেন যে না আমাকে দাড়ি রাখতেই হবে, এটাই ইসলাম, তাহলে এটা বাইবেলে লেখা। আর এই কোরআন মানব সমাজের জন্য দুনিয়ার প্রথম থেকে এসেছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এর ভিতরে দাড়ি রাখার কোনো অর্ডার নেই। সৃষ্টি যার হুকুম চলবে তার।